ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্ক্রিনে ভেসে ওঠা প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে। এই প্রশ্নগুলি খুব অল্প সময় কীভাবে করব সেই প্রসেসটা আজকের আমরা এই ভিডিওটিতে দেখব। বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে আপনারা খুব কম সময়, 5 বা 10 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারগুলি আপনারা করে দিতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমাদের যদি বলা থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, তাহলে আমাদেরকে এটি বের করতে কিছুই করতে হবে না, জাস্ট একটা স্টেপ করলে হচ্ছে আমরা এর অ্যান্সার পেয়ে যাবো। চলুন আমাদের সেটি কী করতে বলা থাক, কী করতে হবে, তাহলে সেটি করতে হলে এই অ্যান্সারটি আমাদের পেতে হলে কী করতে হবে, আমাদের পাওয়ার যতই থাকুক না কেন আমাদের এটা দেখার দরকার নেই। যদি প্লাসে রয়েছে সেম জিনিস আমাদের মাইনাসে চায়, তাহলে আমাদের কী করতে হবে, এখানে কের মান দেওয়া রয়েছে, তাহলে যদি আমাদেরকে মান যদি কে বলা থাকে তাহলে আমরা কে কে কী করবো, স্কোয়ার করব, করে বিয়োগ 4 দিয়ে রুট করে দেবো, দিলেই হচ্ছে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। আবার যদি আমাদেরকে এভাবে বলা থাকে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কে, আর বের করতে বলা থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, তাহলে এবার সেক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের কী করতে হবে যে মান কত বলে রয়েছে কে, আবার সেই একই প্রসেস করব, কে কে স্কোয়ার করব, মাইনাস আগেরবার মাইনাস করেছিলাম কারণ এখানে মাইনাস চেয়েছিল তাই মাইনাস করেছিল, এখানে কী চাচ্ছে প্লাস চাচ্ছে, তাই আমরা কী করবো প্লাস 4 দিয়ে রুট দিয়ে দেবো, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। জাস্ট এই একটা স্টেপ, কে টু কে স্কোয়ার করব, যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে স্কোয়ার করব, যোগ বা বিয়োগ 4 করব। যদি আমাদের অ্যান্সার এর যদি বিয়োগ থেকে থাকে তাহলে আমরা কী করবো, বিয়োগ 4 করব, আর যদি যোগ চেয়ে থাকে তাহলে আমরা যোগ করব। তা চলুন দেখি প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে দেখি যে প্রবলেমগুলি কীভাবে সলভ করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে দুটি প্রবলেম দেওয়া রয়েছে, এই প্রবলেম দুটি আমরা সলভ করে দেখব যে আমরা যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা দিয়ে কেমনভাবে সলভ করব। চলুন দেখি বোর্ডে প্রথম প্রবলেম কী বলা রয়েছে। প্রথম প্রবলেমে বলা রয়েছে এক্স টু দি পাওয়ার 147 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 147 ইজ ইকুয়াল টু 9 হলে এক্স টু দি পাওয়ার 147 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 147 ইজ ইকুয়াল টু কত হবে। বন্ধুরা আমরা যে সূত্রটা বলেছিলাম কী বলেছিলাম, রুট ওভার কে স্কোয়ার প্লাস মাইনাস 4, তাহলে কি বন্ধুরা কী করতে হবে, আমাদের প্লাসে দিয়েছে কিসে বের করতে হবে, মাইনাসে, তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, এক্স টু দি পাওয়ার 147 মাইনাস চেয়েছে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 147 ইজ ইকুয়াল টু কি সূত্র অনুযায়ী কের মান কত, কের মান এখানে বলেছে 9 স্কোয়ার করলে কত হবে 9 স্কোয়ার, এবার প্লাস বসাবো না মাইনাস বসাবো, মাইনাস চেয়েছে তাই আমরা কি বসাবো মাইনাস 4, তাহলে কি হলো 9 লং 81 মাইনাস 4 রুট পেয়ে গেলাম আমরা কি 77 রুট ওভার 77 আমাদের অ্যান্সার। বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা নয়, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের অ্যান্সারগুলো আসবে রুটের মধ্যে। তা চলুন বন্ধুরা পরের প্রবলেমটি সলভ করে দেখি। বন্ধুরা পরের প্রবলেমটি কী বলা রয়েছে, এক্স টু দি পাওয়ার 36 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 36 ইজ ইকুয়াল টু 11 হলে এক্স টু দি পাওয়ার 36 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 36 সমান কত হবে, তাহলে বন্ধুরা এখানে আবার কী বলা রয়েছে, মাইনাসে দেওয়া রয়েছে, চেয়েছে কিসে প্লাসে, তাহলে আমরা আমাদের এই অ্যান্সারটা কেমনভাবে করব, এক্স টু দি পাওয়ার 36 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 36 ইজ ইকুয়াল টু আমাদের সূত্রটা ব্যবহার করব, কী বলেছে কের মান কত বলেছে আমাদের, এক্ষেত্রে কের মান বলেছে 11 স্কোয়ার, এবার কি প্লাস ব্যবহার করবো মাইনাস ব্যবহার করবো, আমাদের প্লাসে চেয়েছে তাই আমরা প্লাস ব্যবহার করব, 4 রুট দিয়ে দেবো, আমাদের কি আসবে 11 11 121 প্লাস 4,
তাহলে এবার যোগ করে নিলে কত হবে? 125 রুট রুট বার 125, এটি হলো আমাদের অ্যান্সার। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যা যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।